সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস NBS24.org শিরোনাম। ইউক্রেনের 5 নাশকতাকারীকে হত্যা করা হয়েছে বলে দাবি রাশিয়ার। অবশেষে বরফ গলছে পাকিস্তান সৌদি আরব সম্পর্কের। সুচিকে ছাড়াই রোহিঙ্গা গণহত্যা মামলায় লড়ছে জান্তা সরকার। বিরোধপূর্ণ অঞ্চলে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে ইউক্রেন, দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রীর। পারমাণবিক চুক্তি রক্ষার আলোচনায় বড় অগ্রগতি হয়েছে বলছে ইরান। এবার বাইডেন পুতিন বৈঠকের সম্ভাবনায় পানি ঢেলে দিল ক্রেমলিন। এবং ইউক্রেনে ভারতীয় নাগরিকদের সহায়তা করতে কন্ট্রোল রুম স্থাপন। দর্শক, পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে ICJ মামলা করে, আর সেখানে সুচিকে ছাড়াই রোহিঙ্গা গণহত্যা মামলায় লড়ছে জান্তা সরকার। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। ইউক্রেনের 5 নাশকতাকারীকে হত্যা করা হয়েছে বলে দাবি রাশিয়ার। ইউক্রেন থেকে রাশিয়ায় অনুপ্রবেশ করা 5 নাশকতাকারীকে হত্যার দাবি করেছে রুশ সেনাবাহিনী। কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনায় যখন প্রতিবেশী দুই দেশের মাঝে যুদ্ধের দামামা বাড়ছে, তখন ইউক্রেনীয় নাশকতাকারীদের হত্যার এই দাবি জানালো মস্কো। জানা যায়, স্থানীয় সময় সোমবার সকাল 6টার দিকে রাশিয়ার রোস্তব অঞ্চলের মিতা কিনস্কয়া গ্রামের কাছে সীমান্তে সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। রাশিয়ার সর্বশেষ এই দাবি ঘিরে ইউক্রেন সীমান্তে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার রাশিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একদল নাশকতাকারী রাশিয়ার সীমান্ত লঙ্ঘন করে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে 5 নাশকতাকারী নিহত হন। এদিকে সোমবারই ইউক্রেন থেকে ছোড়া গোলার আঘাতে সীমান্তে রাশিয়ার একটি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে মস্কো। তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ক্রেমলিন ইউক্রেনে আগ্রাসন চালানোর পথ তৈরি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেন দোনেৎস্ক অথবা লুগানস্কে হামলা চালায়নি, এমনকি রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশের জন্য, সীমান্তে গোলাবর্ষণের জন্য অথবা নাশকতা পরিচালনার জন্য সীমান্ত এলাকায় কোনো নাশকতাকারী কিংবা সৈন্যবাহী সাজোয়াজানও পাঠায়নি। তিনি বলেছেন, ইউক্রেন এ ধরনের কোনো কর্মকাণ্ডের পরিকল্পনা করেনি। রাশিয়া, এবার ভুয়া তথ্য উৎপাদনের কারখানা বন্ধ করো। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে 1.5 লাখের বেশি সৈন্য সমাবেশ করেছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়া যে কোনো মুহূর্তে আগ্রাসন চালাতে পারে বলে পশ্চিমা বিশ্ব তীব্র উদ্বেগ প্রকাশ করে চলেছে। পশ্চিমা বিশ্ব বলেছে, ইউক্রেনে আক্রমণ চালানো হলে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। হামলা চালানোর পরিকল্পনা অস্বীকার করলেও নিজেদের নিরাপত্তা নিশ্চিতে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদান ঠেকানোর লক্ষ্যে কিয়েভের উপর ব্যাপক চাপ তৈরি করেছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অত্যাশূন্য আশঙ্কায় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছেন পশ্চিমা নেতারা। যুদ্ধ ঠেকাতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানায় ইউক্রেন। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছেন, ইউরোপে 1945 সালের পর সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া। অবশেষে বরফ গলছে পাকিস্তান সৌদি আরব সম্পর্কের। অবশেষে বরফ গলছে পাকিস্তান সৌদি আরব সম্পর্কের। নানা ঘটনার পর আবার ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে এই দুই দেশের। তারই ধারাবাহিকতায় আগামী মার্চে পাকিস্তান সফর আসতে পারেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার এ সফর দীর্ঘ প্রতীক্ষিত। সফরের তারিখ চূড়ান্ত করতে আলোচনা চলছে দুদেশের মধ্যে। এ বিষয়ে জানেন এমন সরকারি সূত্রে উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। ওই খবরে বলা হয়েছে, আগামী 23 মার্চ পাকিস্তানের জাতীয় দিবস। এই দিবসের প্যারেডে গেস্ট অফ অনার হিসেবে ক্রাউন প্রিন্সের উপস্থিতি খুব বেশি প্রত্যাশা করছে পাকিস্তান। এ নিয়ে উভয় পক্ষ একে অন্যের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। যদি ক্রাউন প্রিন্স এ সফরে পাকিস্তানে আসেন, তাহলে 3 বছরের মধ্যে এটা হবে তার দ্বিতীয় সফর। এর আগে জম্মু কাশ্মীরে পুলওয়ামা হামলার মাত্র কয়েকদিনের মধ্যে 2019 সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ পাকিস্তান সফর করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ওই পুলওয়ামা হামলার ফলে পারমাণবিক অস্ত্রধর দুই রাষ্ট্র ভারত ও পাকিস্তানকে একটি যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। ওই সফরে বিমানবন্দরে পৌঁছলে ক্রাউন প্রিন্সকে নিজে গাড়ি চালিয়ে তার অফিসে নিয়ে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ এই দুই নেতার আন্তরিকতা কতটুকু তা ফুটে উঠেছে। 2018 সালে পাকিস্তানে নতুন সরকার গঠন করে ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ PTI দল। ইমরান খানের সরকারকে উঠে দাঁড়াতে পাকিস্তানকে বড় অঙ্কের আর্থিক বেইল আউট প্যাকেজ অনুমোদন করে সৌদি আরব। এর কয়েক মাসের মধ্যে 2019 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন ইমরান খান। প্রতিপক্ষ এই দুদেশের সরকার প্রধানের সঙ্গে এই সাক্ষাতের ঘটনায় পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কে অস্বাভাবিক এক অচলাবস্থা সৃষ্টি হয়। ইমরান খান মালয়েশিয়ায় কুয়ালালামপুরের সামিটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্কে আরও টান ধরে। মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ বা ওই সামিটকে সৌদি আরব দেখে থাকে একটি সমান্তরণ ইসলামিক ব্লক হিসেবে।
সৌদি আরব মনে করে রিয়াদের নেতৃত্বে যে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওয়াইসি আছে তার প্রতিপক্ষ হিসেবে এই ব্লক সৃষ্টির পায়তারা করছেন মাহাথির। সৌদি আরবের এই ক্ষোভের কারণে ওই সামিট থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় পাকিস্তান, কিন্তু ততক্ষণে ক্ষতি যা হবার তা হয়ে গেছে। এক পর্যায়ে সম্পর্ক এতটা খারাপ পর্যায়ে যায় যে এর আগে সৌদি আরবের কাছ থেকে যে ঋণ নিয়েছিল পাকিস্তান সেই অর্থ সৌদি আরবকে ফেরত দিতে হয়। পাকিস্তান সৌদি আরব সম্পর্কে এটা এক বিরল অবস্থা। অতীতে পাকিস্তানকে আর্থিক সহায়তা দিয়েছিল রিয়াদ, কিন্তু সেই অর্থ তারা কখনোই ইসলামাবাদের কাছ থেকে ফেরত চায়নি, এমনকি অনেক সময় সেই অর্থকে ঋণ হিসেবেও দেখা হয়নি। এমন সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন, তার বিজয়ে এই দুই দেশ আবার একত্রিত হয়। কারণ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো না হয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স থেকে দূরত্ব বজায় রাখতে থাকেন। তার প্রশাসন ইয়েমেন যুদ্ধের অস্ত্র সরবরাহ প্রত্যাহার করে। তবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এখন পর্যন্ত কথা বলেননি জো বাইডেন। গত বছর অক্টোবরে সৌদি আরব সফরে যান ইমরান খান। তার এই সফরে অবশেষে দুদেশের মধ্যে সম্পর্কের জমাট বরফ গলে যায়। ইমরান খানের ওই সফরে সৌদি আরব পাকিস্তানকে $420 কোটি বেইল আউট প্যাকেজ দেওয়ার ঘোষণা দেয়। এর মধ্যে $300 কোটি নগদ অর্থ হিসেবে সরবরাহ দেওয়ার কথা বলা হয়। ইসলামাবাদে ওআইসি ফরেন মিনিস্টার্স অন আফগানিস্তান বিষয়ক ব্যতিক্রমী মিটিং আয়োজনে সহযোগিতা করে পাকিস্তান এবং সৌদি আরব। ওই কনফারেন্সে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যানারে একটি ট্রাস্ট ফান্ড গঠিত হয় আফগানিস্তানের মানুষের ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলার জন্য। 22 মার্চ ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের নিয়মিত কনফারেন্স আয়োজন করছে পাকিস্তান। আশা করা হচ্ছে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদেরকে পাকিস্তান দিবসের প্যারেডে প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানানো হবে। সুচিকে ছাড়াই রোহিঙ্গা গণহত্যা মামলায় লড়ছে জান্তা সরকার। জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা ICJ রোহিঙ্গা গণহত্যার মামলা মিয়ানমারের সামরিক জান্তার তোলা আপত্তির উপর গণশুনানি শুরু করেছে। সোমবার সন্ধ্যায় নেদারল্যান্ডের দ্য হেগের পিস প্যালেসে মিশ্র পদ্ধতিতে এই শুনানি হচ্ছে। কিছু সদস্য আদালতে সরাসরি উপস্থিত আছেন, বাকিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে ICJ মামলা করে। মামলায় বলা হয়, 5 বছর আগে রাখাইনে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে যে বর্বরতা চালানো হয় তার মধ্যে দিয়ে দেশটি 1984 সালের আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন ভঙ্গ করেছে। যদিও মিয়ানমারের জান্তা সরকার মামলাটি চ্যালেঞ্জ করে, এবারের গণশুনানি হচ্ছে সেই আপত্তির উপর। মিয়ানমারের দাবি, এ মামলা পরিচালনার বিচারিক কোনো ক্ষমতা নেই ICJ-র এবং পরবর্তী শুনানির আগেই তা খারিজ করে দেওয়া উচিত। তার সপক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করবে দেশটির প্রতিনিধিরা। চলতি শুনানিতে মিয়ানমারের পক্ষে দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী কোকো এবং অ্যাটর্নি জেনারেল থিডা ও শুনানিতে অংশগ্রহণ করবেন। কোকো সরাসরি এবং থিডা ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। উভয়ে সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার কারণে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। গত 19 জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ICJ জানায়, 21, 23, 25 এবং 28 ফেব্রুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে। উভয় পক্ষের প্রতিনিধিরা সরাসরি অথবা ভিডিও লিঙ্ক ব্যবহার করে শুনানিতে অংশ নিতে পারবেন। এছাড়া যে কেউ আদালতের ওয়েবসাইট এবং ইউএন ওয়েব টিভির সরাসরি ওয়েবকাস্টের মাধ্যমে এই শুনানি দেখতে পারবেন। 2019 সালের 10 থেকে 12 ডিসেম্বর এই মামলার উপর প্রাথমিক শুনানি শুরু হয়। গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির বিচার বিষয়ক মন্ত্রী আবু বকর তাম্বাদু। অন্যদিকে মিয়ানমারের পক্ষে শুনানি করেন অং সান সুচি। তিনি মিয়ানমার সরকারের পক্ষে ICJ-তে বক্তব্য তুলে ধরেন। যদিও চলতি শুনানিতে অং সান সুচিকে ছাড়াই মামলা লড়ছে জান্তা সরকার, কারণ গত বছর তাকে ক্ষমতাচ্যুত করে গৃহবন্দী করে মিয়ানমার সেনাবাহিনী। বর্তমানে তিনি সাজাপ্রাপ্ত আসামি হিসেবে জেলে আছেন। আগামী বুধবার মিয়ানমারের যুক্তি খণ্ডন করবে গাম্বিয়া। বিরোধপূর্ণ অঞ্চলে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে ইউক্রেন, দাবি রুশ প্রতিরক্ষামন্ত্রীর। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগু প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন, ইউক্রেন বিরোধপূর্ণ অঞ্চল লুহানেস্ক এবং দোনেস্কে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, এই দুটি অঞ্চলে এখন সামরিক অভিযান চালাতে পারে ইউক্রেন। তিনি আরও দাবি করেছেন, অভিযানের মাধ্যমে জোর করে বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইউক্রেন। লুহানেস্ক এবং দোনেস্ক বর্তমানে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। 2014 সাল থেকে এখানে ইউক্রেনের সেনাদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের দ্বন্দ্ব চলে আসছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি লুহানেস্ক এবং দোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। পুতিন যদি এই দুটি অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেন, তাহলে ইউক্রেনের আক্রমণ থেকে বাঁচানোর অজুহাত দিয়ে তখন রাশিয়া প্রকাশ্যে সেখানে সেনা পাঠাতে পারবে। পারমাণবিক চুক্তি রক্ষার আলোচনায় বড় অগ্রগতি হয়েছে বলছে ইরান। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের করা ঐতিহাসিক পারমাণবিক চুক্তি রক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এই অগ্রগতি হয়েছে বলে সোমবার দাবি করে ইরান। ভিয়েনা আলোচনার ইতিবাচক অগ্রগতি দাবি করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে বলেন, ভিয়েনা আলোচনায় সব বিষয়ে একমত না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। তেহরানের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, যেসব বিষয় এখনও মীমাংসা হয়নি সেগুলো সবচেয়ে বেশি জটিল। খতিবজাদে আরও বলেন, ইরানের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভিয়েনা আলোচনার বিষয়টি দেখভাল করছে।
সংস্থাটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে সরাসরি প্রতিবেদন পাঠাচ্ছে। 2015 সালে যুক্তরাষ্ট্রসহ 6 ক্ষমতাধর দেশের সঙ্গে পারমাণবিক চুক্তি করে তেহরান। এই চুক্তির আওতায় ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করবে, বিনিময়ে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। তখন থেকে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা আসার পর সেই চুক্তিতে পুনরায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। চুক্তিটি বাঁচাতে এখন আলোচনা চলছে। এ বিষয়ে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি বলেন, ইউরোপীয় আলোচকদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি এজেন্ডায় নেই, কারণ তারা কোনো অগ্রগতির ক্ষেত্রে ভূমিকা রাখবে না। এদিকে গত এপ্রিলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ভিয়েনায় পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যদি শিগগিরই চুক্তিটি রক্ষা করা না যায়, তাহলে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি জোরদার করতে পারে বলে পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে। চুক্তির খসড়ায় অন্যান্য বিষয়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে ইরানের $1 বিলিয়ন তহবিল ছাড় দেওয়া ছাড়াও ইরানে আটক পশ্চিমা বন্দীদের মুক্তি দেওয়ার কথা বলা হয়। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দী বিনিময়ে প্রস্তুত ইরান। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত নিলে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার আলোচনা সর্বোচ্চ দ্রুত সময়ে সফল হতে পারে। এবার বাইডেন পুতিন বৈঠকের সম্ভাবনায় পানি ঢেলে দিল ক্রেমলিন। ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যে শীর্ষ বৈঠকের কথা ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছিল, তাতে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে ক্রেমলিন। রাশিয়া বলছে, দুই নেতার মধ্যে এরকম সামনাসামনি শীর্ষ বৈঠকের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা এখনো পর্যন্ত নেই। এর আগে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স জানিয়েছিল, মস্কো যদি ইউক্রেনে অভিযান না চালায়, দুই নেতার মধ্যে এরকম একটি বৈঠকের ব্যাপারে দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে। কিন্তু ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, আপাতত কূটনীতি চলবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে। বিবিসির মস্কো সংবাদদাতা স্টিভ রোজেনবার্গ বলেছেন, স্বল্প সময়ের জন্য হলেও একের পর এক টেলিফোন কূটনীতিতে এমন একটা আশা তৈরি হয়েছিল যে আলোচনার মাধ্যমে এই সংকটের একটা সমাধান হবে। কিন্তু ক্রেমলিনের বিবৃতি যেন এতে ঠান্ডা পানি ঢেলে দিল। এদিকে প্রেসিডেন্ট পুতিনের সভাপতিত্বে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠক হচ্ছে, যেখানে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হবে। ক্রেমলিন স্পষ্ট করে বলেছে, এটি কোনো নিয়মিত বৈঠক নয়। ইউক্রেনে ভারতীয় নাগরিকদের সহায়তা করতে কন্ট্রোল রুম স্থাপন। যুদ্ধের আশঙ্কায় কবলিত ইউক্রেনের বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের তথ্য ও সহায়তা প্রদানের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে ভারতীয়দের তথ্য ও সহায়তা প্রদানের জন্য নিয়ন্ত্রণ কক্ষ কাজ করবে বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে গিয়ে রাশিয়া ইউক্রেন উত্তেজনার মধ্যে সহায়তার জন্য চালু করা হেল্পলাইন নম্বরগুলো দেন। তিনি বলেন, ইউক্রেনের বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তথ্য ও সহায়তা প্রদানের জন্য @MEA India একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ইউক্রেনের ভারতীয় দূতাবাস শিক্ষার্থীদের জন্য একটি নতুন পরামর্শ দিয়েছে, তাদের আতঙ্কিত না হয়ে ভারতে ফিরে আসার জন্য দ্রুততম এবং সুবিধাজনক ফ্লাইট বুক করতে বলেছে। কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভের ভারতীয় দূতাবাস ইউক্রেন থেকে ভারতে ফ্লাইট না পাওয়ার বিষয়ে একাধিক আবেদন পেয়েছে। ছাত্র উপদেষ্টা বলেছেন, বর্তমানে ইউক্রেনীয় ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজ অপারেটিং ফ্লাইটের সুযোগ রয়েছে। দূতাবাস বলেছে, অতিরিক্ত চাহিদা মেটাতে দ্রুত আরও ফ্লাইটের পরিকল্পনা করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।